বিশেষ করে বলা হয়েছে তোমাদের কাজ যেটা সেটা হলো কল্যাণের দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজ নিষেধ করা। আর এই কাজ যারা করবে তারাই আখেরাতে সফলতা অর্জন করতে পারবে। এরপরে 105 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন এবং বলছেন যে তোমরা মুমিনদেরকে আহ্বান করার পরে বলছেন, হে তোমরা ওই সকল ইহুদি খ্রিস্টানদের মতো হবে না যাদের কাছে স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে ইখতিলাফ করেছিল এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল। এই ইখতিলাফ করে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, মহাশাস্তি, যদি অন্যান্য সৎ কাজ তারা করে। এই আয়াতের ব্যাখ্যা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফতারাকাতুল ইহুদ আলা 71 ফিরকা, আফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, সতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। قيل يا رسول الله ما هي؟ قال ما انا عليه واصحابي. رواه ابو داود او كما قال عليه الصلاه والسلام. الله رسول বলছেন আমার পূর্বে ইহুদি জাতি 71 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে খ্রিস্টানরা যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে বিশ্বাস করত প্রাথমিক সময়, পরবর্তীতে আল্লাহর পুত্র, তিন খুদার এক খোদা, তারপরে তিনি আল্লাহ বলে মানে বিভিন্ন দল উপদল তার মধ্যে সৃষ্টি হয়, তারাও ইঞ্জিল কিতাবে বিশ্বাস করে। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 72 দ্বারা বিভক্ত হয়। আর আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, সে মধ্যে উল্লেখ আছে যে কুনতুম খৈরা উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি। এই উম্মাত ইহুদি এবং খ্রিস্টানদের থেকে বাড়িয়ে দিয়ে 73 দলে বিভক্ত হবে। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লুহুম ফিন্নার, সকল দলের লোক জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। সাহাবীগণ জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, মা হিয়া, যে দলটি জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই দল কোনটি? আল্লাহ রাসূল তখন বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শ উপর আছি, যে সুন্নার উপরে আছি, নীতির উপর আছি, আমার সাহাবীগণ ঐক্যবদ্ধ হবে যে নীতির উপর থাকবে, এই আদর্শ অনুযায়ী তারা দল করবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে, অন্য কোনো দলের লোক জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। সমাদিনী ভাইরা, আজকে মুসলিম জাতি বিভিন্ন ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। মুসলমান মাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ মনে করে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ মনে করে, রমজান মাসের 1 মাস রোজা রাখা ফরজ মনে করে, সম্পদশালী হলে যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তারা ফরজ করা, অর্থাৎ হজ করা ফরজ মনে করে। ইসলামের নির্দেশনা যে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিকতে, রাষ্ট্রীয় জীবনে, দলীয় জীবনে, এগুলো অনেকে না জানার কারণে হোক আর যে কোনো কারণে হোক, দেখা যায় এই 5টা জিনিস ছাড়া অন্যান্য ক্ষেত্রে চিন্তাভাবনা কম করে এবং পরিপূর্ণ ইসলামকে তাকে মেনে নিতে চায় না। যদিও মুখে মুখে বলে যায় ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের পরিপূর্ণ জীবনবিধান, একটা কথা মনে রাখতে হবে, পরিপূর্ণ জীবনবিধান ইসলাম আল্লাহ কোরআনের মধ্যেই বলেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, যারা ইমানের দাবি করো তোমরা সকলেই উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে, আংশিক না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ যে ক্ষেত্রে তুমি ইসলাম মানবে না, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সেই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো, ওই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, পূর্ণ ইসলামকে মেনে চলো। সূরা আল মায়েদার মধ্যে আল্লাহ উল্লেখ করছেন যে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং শেষের পরে বলতেছেন যে ওয়ারাদিতু লাকুম আল ইসলামা দীনা, জীবন বিধান হিসাবে তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ যেটা আমাদের জন্য মনোনীত করলেন, আমরা যদি সে অংশের কিছু অংশ না মানি, ইমানের কোনো সমস্যা হবে কিনা আমাদের চিন্তা করতে হবে। অর্থাৎ পরিপূর্ণ ইসলাম, ইসলামের মধ্যে থেকে একটা বিষয়কে কোনো ব্যক্তি যদি মনের দিক থেকে না মেনে নেয়, মুখে অস্বীকার করুক আর না করুক, ওই ব্যক্তি মুমিন নয়। সারা পৃথিবীর মানুষ যদি তাকে মুমিন বলে, আল্লাহর কাছে ওই ব্যক্তি মুমিন বলে গণ্য নয়। অর্থাৎ পরিপূর্ণ দিনকে তাই মেনে নিতে হবে, শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু হজ না, শুধু জাকাত না, সকল ক্ষেত্রে পরিপূর্ণ ইসলামকে মেনে নিতে হবে। কাফের হতে গেলে, কাফের হওয়ার জন্য সব দিনকে, দিনের পূর্ণ অংশকে অস্বীকার করা লাগবে না। একটা বিধানকে যদি মনের দিক থেকে মানসিকভাবে আপনার না মানতে পারেন, মেনে নিতে পারেন, তাহলে আপনি মুমিন বলে গণ্য নন, কাফেরই বলে গণ্য। আমরা জানি ইবলিস এই কাজটি করেছিল, পৃথিবীতে নাকি এমন কোনো জায়গা ছিল না যেখানে তার সেজদা পড়ে নেই, এতই বড় বন্দেগী সে করেছিল। কিন্তু একটা নির্দেশনা ছিল দুনিয়ার খেলাফত আদম আলাইহিস সালামকে দিয়ে তাকে কেবলা করে সেজদা করতে বলা হয়েছে। এই নির্দেশ ইবলিস মেনে নিতে পারেনি, যুক্তি পেশ করে সে বলেছিল তার চেয়ে আমি তো নিকৃষ্ট নিম্ন স্তরের না, আমি তো উৎকৃষ্ট উৎকৃষ্ট আদমের চেয়ে, সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আগুনের মধ্যে যে আলো আছে, আগুনের মধ্যে দাহিকা শক্তি আছে, আগুন উদ্যোগামী, মাটির মধ্যে সেই শক্তি নেই, দাহিকা শক্তি নেই, মাটি নিম্নগামী, আর মাটির মধ্যে আলো নেই, অন্ধকার। শ্রেষ্ঠত্ব আমার সেটা যদি করতে হয়, যুক্তি বলে বরং আদম আমাকে করবে, আমি তাকে করবো না, মুখে এটা উচ্চারণ করে নি। একটা নির্দেশকে মানসিকভাবে না মেনে নেওয়ার কারণে আল্লাহ তাকে ঘোষণা করলেন কান আমি তার কাফির, কাফিরদের অন্তর্ভুক্ত হল। এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, হে রব, তুমি আমাকে অভিশপ্ত করেছো, তা তুমি আমাকে আঞ্জরিনী ইলা ইয়াউমি বাসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত, আমার বৃদ্ধি করে দাও।